সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত। আমি আবার একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম। তো চ্যালেঞ্জটা ছিল হচ্ছে সিশেল। তো সিশেল হিসেবে আমি মোয়ানা ক্যারেক্টারের ছোটোকালের একটা ছবি চুজ করছিলাম। তো মোয়ানা ক্যারেক্টার যারা জানে, অ্যানিমেটেড মুভি মোয়ানা দেখছো তো তারা জানে। তো মোয়ানা সেটার জন্য আমি প্রথমত একটা আউটলাইন ড্র করতে, একটা রাফ স্কিন স্কেচ ড্র করতেছি মোয়ানার। নর্মাল পেন্সিল দিয়ে, যে কোনো পেন্সিল ইউজ করতে পারো। তো কিছুটা ছোটোকালের যেহেতু হাতে কিছুটা এখন ঝিনুক হাতে নিয়ে আমি হচ্ছে মোয়ানার স্কিনের ড্র করতেছি। তো আমি আরও চেষ্টা করবো পরবর্তী আর্টওয়ার্কগুলো আনার। তো যেগুলো হচ্ছে আমি করছি, যেগুলো চ্যালেঞ্জে ছিল। তো এখন মোয়ানার সম্পূর্ণ স্কেচ হয়ে যাওয়ার পর আমি একটা আউটলাইনার ইউজ করতেছি। আউটলাইনার ইউজ করে সম্পূর্ণ স্কেচটা আউটলাইন করার পর আমি একটা জেল পেন ইউজ করতেছি। জেল পেনটা বেশি না, নর্মাল 10 টাকা দামের একটা বাজারে জেল পেন এগুলো পাওয়া যায়। তো সেটাতে আমি যেগুলা ডিটেইলিং ছিল সেই ডিটেইলিংগুলো করতেছি। চোখ দেন আইল্যাশ যেগুলো ছিল সেগুলো সবের ডিটেইলিং করার পর হচ্ছে ঝিনুক শামুকের যে ডিটেইলিং সেগুলো করতেছি। অ্যান্ড দেন চুলের ডিটেইলিং করবো। চুলের ডিটেইলিং করা শেষ হয়ে গেলে বাকি যেই পার্টগুলো আছে সেগুলো ডিটেইলিং করবো। অ্যান্ড চোখের কিছুটা হাইলাইট দেখানোর জন্য আমি হচ্ছে অবভিয়াসলি সাদা জেল পেন ইউজ করবো, হোয়াইট জেল পেন। তো হোয়াইট জেল পেন আপনাদের কাছে যদি না থাকে বা আপনার যদি নিতে কিনতে অসুবিধা হয়, তো আপনারা নর্মাল জল রং, সাদা জল রং ইউজ করতে পারেন তুলির ব্রাশ নিয়ে। আর তাছাড়া হচ্ছে ফ্লুইড পাওয়া যায়, সাদা ফ্লুইড মার্কার পাওয়া যায়, তো ফ্লুইড মার্কার ইউজ করতে পারেন। তো সম্পূর্ণ ডিটেলিং হয়ে যাওয়ার পর আমি হচ্ছে আউটলাইন সম্পূর্ণ পেজটাতে ফাঁকা ফাঁকা লাগছিলো, তো আমি পেজটাতে ভরাট করার জন্য কিছুটা সিশেল বা হচ্ছে ঝিনুকের ইউজ করছি। তো ঝিনুকের ইউজ করার ফলে যে একটা ফিল আসে বা একটা ইয়ে আসে যে সে ঝিনুকের উপরে বা সিশেল নিয়ে দাঁড়ায় আছে। তো সেই জন্য আমি হচ্ছে ছোটো ছোটো ঝিনুকের বিভিন্ন ধরনের ইয়ার চেষ্টা করবো আর সেগুলো ডিটেলিং করবো। ডিটেলিং করার পর যেখানে কিছু ফাঁকা জায়গা থাকবে সেখানে আমি নর্মাল ডট দিয়ে আপনারা পূরণ করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ মেশ একটা পেজ ভরাট করার জন্য, যে ছোটো ছোটো জিনিসপত্র দিয়ে পেজটা ভরাট করার চেষ্টা করুন। তো এই ছিল আর্টওয়ার্ক। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর সব চেষ্টা করবেন যে প্রতিদিন আর্ট প্র্যাকটিস করার, তাহলে একটা অভ্যাস চলে আসবে। আর এই ছিল আজকের মতো, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, আদাব সবাই। পরের ভিডিওতে দেখা হবে আবার।